পানামা পেপার্সের পর রাঘব বোয়ালদের থলের বিড়াল বের করে এবার হইচই ফেলে দিয়েছে প্যারাডাইস পেপার্স। ফাঁস হয়েছে বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তির গোপন তথ্য। 120 জন রাজনৈতিক নেতা এ তালিকায় রয়েছেন। এবার ফাঁস হওয়া গোপন নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো ব্যক্তির নাম রয়েছে। বেশিরভাগ তথ্যই বিভিন্ন দেশের রাজনীতিবিদদের, যারা কর থেকে বাঁচার জন্য বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে, যা কিনা কর দিতে হয় না কিংবা খুবই নিম্ন হারে কর দেওয়া যায় এমন দেশ বলে পরিচিত, সেসব স্থানে বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তাই এই কেলেঙ্কারির নাম দেওয়া হয়েছে প্যারাডাইস পেপার্স। এতে গোপনে বিপুল পরিমাণ অর্থ কর স্বর্গ হিসেবে পরিচিত দেশ ও অঞ্চলের অফশোর কোম্পানিতে বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে, আর এসব আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা। গতবার পানামা পেপার্স কেলেঙ্কারিতে লিওনেল মেসির নাম এসেছিল, এবারও ফুটবল বাদ পড়েনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন এফসিতে বিনিয়োগ করা বড় একটা অংশ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া অ্যাপল, নাইকি, উবারের মতো প্রতিষ্ঠানের নামও এসেছে তালিকায়।